হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজি ভিডিওটো মই আপোনালোকক এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন লৈ আহিছোঁ যে ডকুমেন্ট ভেরিফিকেশন, ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের কারণে মেইল আহিছে BVFCL-ৰ, যোনটো নেকি আমাৰ এপ্রেন্টিশ্বিপৰ এডভার্টাইজমেন্ট ওলাইছিলে, তেওঁলোকৰ কিন্তু ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের কারণে আসলতে মেইল আহিছে। কেই তাৰিখে ডকুমেন্ট ভেরিফিকেশনত মাতিছে আৰু কি কি ডকুমেন্ট রিকুয়ার্ড, সকল ধরনের ডিটেলস আপনার জানাম, ঠিক আছে? তো আপনাদের চাও হয়েছে যে ডেয়ার ক্যান্ডিডেট রেফারেন্স নাম্বার এডভার্টাইজ নাম্বার ইমানখিনি আসে BVFCL-ত, যোনটো নেকি আমার 15/05/2023 ইমান তারিখত আসলে আমার এডভার্টাইজমেন্ট দিছিলে, ঠিক আছে? এটা কথা হয়েছে আমার যখন স্টুডেন্টে এপ্লাই করেছিল কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের নিশ্চয়ই মেইল চেক করব নিজের নিজের যখন BVFCL-ত এপ্লাই করেছিল এপ্রেন্টিশিপের কারণে। এই ভিডিওটার মাধ্যমে আপনার জানাইছো যে ইতিমধ্যে নিজের মেইল আইডিটো চেক করক, মেইল যদি আপনার সিলেকশন হয়েছে বা আপনার শর্ট লিস্টেড হয়েছে আপনি, তেনহলে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের কারণে মাতিব, সবকে নামাতে এনেকা ধরনের কথা। তো উইথ রেফারেন্স টু দ্য এবভ এডভার্টাইজমেন্ট নম্বর ইমানখিনি রিকোয়ার্ড, সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস টু দ্য আন্ডারসাইন অন অর বিফোর 7/7/2023, ঠিক আছে? তো জুলাই মাসের 7 তারিখের ভিতর আপনার এই ডকুমেন্ট ভেরিফিকেশন করব। ডকুমেন্টের ভিতর কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট আছে আপনার দেখাইছে, ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্ট, ধরে লোক আপনার এডমিট কার্ডও হবো পড়ে ক্লাস টেনের, বা আপনার বার্থ সার্টিফিকেটটাও হব পড়ে, ঠিক আছে? তো আপনাদের বেসিক্যালি বার্থ সার্টিফিকেট লৈ যাব, যদি না থাকে এডমিট কার্ড ক্লাস টেনের লৈ যাব। তারপর ক্লাস টেনের মার্কশিট আর ITI মার্কশিট, যেহেতু যার মেইল আসছিল আসলে ITI ট্রেডর, ঠিক আছে? যখন ডিপ্লোমা ক্যাটেগরি স্টুডেন্ট ডিপ্লোমা মার্কশিট লাগিব, ঠিক আছে? 3 নম্বর অপশনটো যদি আপনাদের সব হয়েছে ITI মার্কশিট, তাত আপনার ডিপ্লোমা মার্কশিট বা পলিটেকনিক পাস করা মার্কশিটো প্রয়োজন হব, যখন স্টুডেন্ট পলিটেকনিকর ক্যাটেগরিত পড়ে বা ডিপ্লোমা, ঠিক আছে? তো আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করক, করার পিছন আপনার জয়নিং বা সিলেকশন হয়ে যাব, ঠিক আছে? তো আপনাদের জয়নিং স্টার্ট হয়ে যাব আর কেতিয়া হয় আপনার জানাম। বাকিখিনি আপনার জানাইছো যে ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের কারণে মেইল আহিছে 7 তারিখের ভিতর, 7 জুলাইয়ের ভিতর ডকুমেন্ট ভেরিফিকেশন করব লাগিব। এই আপনার সব হয়েছে BVFCL নাম্বারের ফলের মেইলটো আহিছে, ঠিক আছে? তো আপনার মেইল আহিব পারে, আপনার নিজের মেইলটো চেক করক। আজি 7 তারিখ, সময় নাই, আপনাদের ডাইরেক্টলি যদি সিলেকশন হয়েছে শর্ট লিস্টেড হয়েছে তেনহলে আপনাদের মেইলটো চেক করক। চেক করার পিছন যদি মেইল আহিছে তেনহলে সোনকালে আপনাদের BVFCL-ত যাওক, যোনটো নেকি আপনার নামরূপত আছে, নামরূপ BVFCL ব্রহ্মপুত্র ভেলি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড, তাত আপনাদের যাও, তাত গৈ কেনে ডকুমেন্টখিনি ভেরিফিকেশন করে আহ, ঠিক আছে? তো আজি ভিডিওটি ইমানখিনি, ভিডিওর জড়িয়ে আপনার জানাবলে চেষ্টা করছো BVFCL-ৰ যেটা এপ্রেন্টিশিপর ডকুমেন্ট ভেরিফিকেশন ইনফরমেশন। তো ভিডিও যদি ভালো লাগছে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেব, আর চ্যানেলটা যদি এটা সাবস্ক্রাইব করা নেই তাহলে সাবস্ক্রাইব করে রাখব, কারণ এই চ্যানেলটির জড়িয়ে এপ্রেন্টিশিপ রিলেটেড, জব রিলেটেড বা পলিটেকনিক বা ITI সকল ধরনের ইনফরমেশন এই চ্যানেলটির মাধ্যমে পাব, ঠিক আছে? তো আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব আর শেয়ার করব, আর যখন ফেসবুক চলায় ফেসবুকত টেকনিক্যাল গাওলিয়া ফেসবুক পেজটো ফলো করে রাখব, কারণ ফেসবুকতো আপনাদের পনপটিয়াকৈ ইনফরমেশন পাব, ঠিক আছে? তো আজ ভিডিওটি ইমানখানে, ভিডিও সবাই আকর্ব গেছো, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাছ, বাই বাই।